এই বাঁশির সুর যেন হ্যামিলনের বাঁশিওয়ালার। অমর একুশে বইমেলার সরর্তি উদ্যানে বাঁশুরি সুরের মূর্ছনায় বিমোহিত করা একজন মাহবুব ভাই। দুপুর থেকেই বাঁশির পসরা সাজিয়ে হাজির হন এই মাহবুব ভাই। নিজেই বাঁশি বাজিয়ে মেলায় আগত দর্শনার্থীদের মাঝে হৃদয়ে দোলা দিয়ে যান। তার বাঁশি বাজানো দেখে অনেকেই অবাক হয়ে তাকিয়ে থাকেন। কেউ বা আবার ভিড় করেন বাঁশি কিনতে, আবার কেউ বা বাজানোর চেষ্টা করেন। নানা রকমের বাঁশিতে ঠাসা থাকে মাহবুব ভাইয়ের এই সুরের ঝুলিতে। ভাষার মাসে অমর একুশে বইমেলাতে বিভিন্ন প্রকার দেশাত্মবোধক গানসহ সুরের জাদুতে মুগ্ধ করে মেলায় আসা দর্শনার্থীদের। আসসালামু আলাইকুম, আমি মীর মাহবুব আলম। আমার গ্রামের বাড়ি লোমামসিং, থানা ঈশ্বরগঞ্জ, গ্রাম হলো সাথেহা। আমি ঢাকা মহাকালীতে আছি, পাশাপাশি ছোটোখাটো একটা চাকরি করি আর পার্ট টাইম বাঁশি করি এবং বাঁশি বাজাই। বিভিন্ন অনুষ্ঠানেও কেউ যদি ডাক দেয়, কখনো বলে কোনো অনুষ্ঠানে বাজানোর জন্য, তখন যাই আর কি। আমার উস্তাদ হলো, প্রথম হলো আমি শিল্পকলা একাডেমিতে ক্লাস করেছি উস্তাদ মনিরুজ্জামানার কাছে। এরপরে উস্তাদ যে আছে তিনি হলো বাংলাদেশ বেতার হাবিবুর রহমান, ওনাকেও আমার সালাম, ওনার কাছে আমি করেছি। বর্তমান তিনি বাংলাদেশ বেতারেই আছে, ওনার কাছে আমি এক দেড় বছর প্রায় প্রশিক্ষণ নিয়ে আছি আর কি। তো এখন নেওয়ার পরে এই আছি, এখন বাঁশি ছেন করি এই। এখানে যে বাঁশি আছে, আমার এখানে প্রায় সব ধরনের বাঁশি আছে। একবারে 12টা স্কেল হয়, এই 12টা স্কেলের বাঁশি আমার এখানে আছে। একটা সেট বাঁশি যা লাগে সম্পূর্ণ বাঁশি এখানে আছে। আর আমি এগুলো কালেকশন করি, বাঁশগুলা ওই কুমিল্লা থেকে বেশিরভাগ আমার আনা হয়। তো আমি নিজেও কিছু তৈরি করি আর কি, নিজেও কিছু কিছু বানাই আর কিছু আমি কুমিল্লা থেকে আনি। আমি বাঁশি বাজাই প্রায় 20 বছর। তো বইমেলায় আসার কারণ হলো, বইমেলায় যারা আসে অনেকেই শিক্ষিত মানুষ, তারা বেশিরভাগই একটু সংস্কৃতি প্রিয় বা সংস্কৃতি পছন্দ করে। তো আমার ধারণা হলো যে যদি বইমেলায় বাঁশি নিয়ে যাওয়া যায়, হয়তো অনেকে মূল্যায়ন করবে। তো অনেকে মূল্যায়ন করছেও। তো বইমেলাতে আসাতে মোটামুটি অনেকে মোটামুটি বাঁশি কিনছে, সেই জন্য ভালো লাগে। কিন্তু বইমেলাতে যেরকম বাঁশি মানুষ কিনে, অন্য অন্য সময় তো এরকম একটা কিনে না। তো আমার মনে হয় যারা মানে অভিভাবক যারা আছে, প্রত্যেক ছেলে মেয়েদেরকে একটু সংস্কৃতির দিকে মনোযোগ করা উচিত আমার মনে হয়। কিন্তু বইমেলাতে যেটা পাচ্ছি, এটা অন্য অন্য জায়গায় হয় না।
কারণ সবাই তো মোবাইল নিয়ে আসক্ত, বর্তমান ছেলেমেয়েরা তো সবাই মোবাইলে নিয়ে ব্যস্ত থাকে। তা আমার মনে হয় যদি একটু সংস্কৃতির দিকে সব গার্জেনরা যদি বাচ্চাদেরকে উৎসাহিত করে, তাহলে অনেক বাচ্চারা হয়তো বাঁশির প্রতি কিংবা সংস্কৃতির দিকে এগিয়ে যাবে। তা আমাদের মতো ছোটোখাটো লোক যারা আছে, ফটো শিল্পী যারা বলা হয়, তারা অনেকটা উপকৃত হবে।